আসসালামু আলাইকুম সকল পান প্রিয় বিওয়াস তো বিওয়াস, আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ হরশেষ রহমতে এই সুন্দর মায়াবী ভরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন। আমি তান্ত্রিক গুরু জাব্বার আপনাদের মাঝে জ্বালাম ওই তেলেসমতি একটি বশীকরণ নস্কা দেখাবো, নস্কাটির এতটা তীব্র ক্ষমতা, যে এতটা পাওয়ার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মানে আপনি যার জন্য করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে জ্বালা পোড়া করবো, কোনো প্রকারে কোনো জায়গায় থাকতে পারবো না। সেই কাঙ্ক্ষিত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ একদম কামড়ে ধরবো। আজকের এই জ্বালাময়ী তেলেস্মটি ভিডিওটি দ্বারা শুধুমাত্র আপনি একটিবার কাজ করবেন আপনার প্রিয় মানুষের জন্য, সে নারী অথবা পুরুষ, ছেলে অথবা মেয়ে, যে কোনো যুবতী এবং কি যুবকের উপরে এই কাজটি করতে পারবেন। শুধুমাত্র জ্বালাময়ী নয়, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মাঝে আপনি খুঁজে পাবেন একটা অ্যাট্রাকশন, একটা আকর্ষণ। সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি একদম আকর্ষিত হয়ে যাব, আপনাকে ছাড়া আর দুনিয়াতে কোনো কিছু ভাবতে পারবো না, কোনো কিছু বুঝতে পারবে না। সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাক, যেদিকেই থাক, উত্তরে পশ্চিমে দক্ষিণে অথবা পূর্বে, সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার শরণাপন্ন হবো মাত্র 7 মিনিটের ভিতরেই আপনার ফোন করব। কারণ ফোনের মাধ্যমে যোগাযোগ যেহেতু দূর থেকে বশীকরণ, সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি অবশ্যই আপনাকে এই জ্বালাময়ী তেলেস্মতি নস্কার পাওয়ার এবং ক্ষমতায় আপনার কাছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন আসতে বাধ্য। কারণ সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সারাটি অঙ্গ প্রত্যঙ্গ এবং কি সারা শরীর একদম ঝাড়া পোড়া করবো, কোনো প্রকারে কোনো জায়গায় ঠিক থাকতে পারবো না। সেই কাঙ্ক্ষিত ব্যক্তির 14 গোষ্ঠীর উপরে আগুন জ্বালা যাবো গা। আজকের এই জ্বালাময়ী তেলেস্মতি নস্কারটা শুধুমাত্র একবার অ্যাপ্লাই করবেন, এটা এতটা পাওয়ারফুল, এতটা ক্ষমতা শক্তিশালী যে যার জন্য করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কোনো প্রকারে তার মনটাকে ঘুরে আটকায় রাখতে পারবে না। মায়ের বাঁধন ছিন্ন ভিন্ন করে হলেও আপনার কাছে ছুটে আসবে মাত্র 7 মিনিটের ভিতরেই, ফোন দিয়ে আপনার জানিয়ে দিবে, এটা এতটা পাওয়ারফুল। কারণ আমি জব্বার তান্ত্রিক, আমি জব্বার তান্ত্রিক আমার কাজের বিশ্বাস করি। আমি শুধুমাত্র আপনাদের যে সকল উদ্দেশ্য করে নস্কা অথবা মন্ত্র গুলা দিই, এগুলা দ্বারা আপনারা কাজ করবেন, আমারও কোনো প্রয়োজন নাই, অন্য কোনো কবিরাজের কাছেও যাইবেন না, অথবা আমারও কোনো প্রকার আপনাদের ফোন দিতে হবে না। যারা নিয়ম কানুন বুঝেন না তারাই আমার ফোন দিবেন, এবং কি আপনারা মন থেকে সহি নিয়ত রেখে নিজেরাই এই ধরনের কাজগুলা করবেন, অবশ্যই 100% গ্যারেন্টি সহকারে ফল পাবেন। অনেকে বলে বশীকরণ হয় না, বশীকরণ করলে নাকি থাকে না, আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, মনোযোগ দিয়ে কাজ করবেন, 100% এক মন এক ধ্যান থাকলে আপনার বশীকরণ কাজ কোনো উতুপ্ত দূরে থাক, কোনো তান্ত্রিক কবিরাজের আটকায় রাখতে পারবো না। কারণ জ্বালানিময়ী তেলেস্মতি নস্কার এতটা পাওয়ারফুল ক্ষমতা যে যার জন্য করবেন তার সারাটা অঙ্গে প্রত্যঙ্গে একদম 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 জ্বালাপোড়া করবো, কোনো প্রকারে শান্তি পাবো না, এক গিলাস পানীয় সেই কাঙ্ক্ষিত ব্যক্তি প্রাণ করতে পারবো না আপনার দেখা ব্যতীত। তাহলে বুঝেন এটা কতটা জ্বালাময়ী তেলেস্মতি নস্কা। তো নস্কার যে নিয়মটা আমি আপনাদের বলতেছি সহজভাবে সুন্দরভাবে আপনারা মনোযোগ দ্বারাই শুনে নিন। শনিবার অথবা মঙ্গলবার রাত ১২টার পর পাক পবিত্র অবস্থায় আপনারা নির্দিষ্ট একটা স্থানে আপনার রুমে বসবেন। বসার পরে আপনারা অবশ্যই জাফরান মিশকুকালি দ্বারা সাদা একটা কাগজের পাতাতে যে নস্কাটা আপনারা দেখতেছেন ঠিক সেম টু সেম এ নস্কাটা অঙ্কন করবেন। করার পরে দেখেন নিচে ছেলের নাম বিনতে মেয়ের নাম, তো অবশ্যই ছেলের জায়গায় ছেলের নাম পেয়ে থাকবো, মেয়ের জায়গায় মেয়ের নাম পেয়ে থাকবো। আপনি যদি নারী হয়ে কোনো ছেলেকে করতে চান অবশ্যই মেয়ের জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন, ছেলের জায়গায় সেই পুরুষের নামটি দিবেন। আপনি পুরুষ হয়ে যদি অন্য কোনো নারী লোককে করতে চান আপনার প্রতি আকর্ষণ অথবা বিবাহে বাধ্য করুন, আপনারা যেটাই বলুন না কেন আপনাদের প্রতি একটা উতলা থাকবো, আপনাদের প্রতি বশীকৃত হয়ে থাকবো। এই জ্বালাময়ী তেলেস্মতি নস্কা দ্বারা এটা কালো জাদু থেকে নেওয়া, এটা অত্যন্ত পাওয়ারফুল। তো অবশ্যই ছেলের জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন এবং মেয়ের জায়গায় সেই নারীর নামটি দিবেন যাকে আপনি ভালোবাসতে চান, কাছে টানতে চান, আকর্ষণ বাড়াতে চান, তো সেই নারীর নামটি দিবেন। দেওয়ার পরে নস্কাটি অঙ্কন শেষ হলে এই নস্কার উপরে শুকনা মরিচ, অবশ্যই শুকনা মরিচের 7টা বিসি দিবেন। অবশ্যই শুকনা মরিচের যে 7টা বিসি ভিতরে থাকবো, একটা মরিচ ফালটা করিয়া সেই মরিচ থেকে 7টা বিসি এ নস্কার উপরে দিবেন। দেওয়ার পরে নস্কা এবং কি 7টা মরিচের বিষ সহ নস্কাটা পেঁচিয়ে যে কোনো জ্বলন্ত আগুনে পুড়ে ফেলবেন। সেটা কোনো গ্যাসের আগুন হতে পারে অথবা গ্যাস লাইটের আগুন হতে পারে অথবা খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে সেই খড়কুটোর মধ্যে আপনি এই জ্বালাময়ী তেলেস্মতি নস্কাটা পুড়তে পারবেন। এই নস্কা এবং মরিচের বিসি গুলা যখনই টাস 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 করে ফুটবো সেই কাঙ্ক্ষিত ব্যক্তির হাড়ের মধ্যে গিয়া জ্বালা পোড়া ধরবো, কোনো প্রকারে কোনো জায়গায় শান্তিতে থাকতে পারবে না, টিকতে পারবে না, তার মনটা উদাসীন অবস্থায় উতল অবস্থায় আপনার প্রতি আকর্ষণ হয়ে 7 মিনিটের ভিতরে আপনার ফোন দিতে বাধ্য। সে যদি জাগ্রত থাকে জাগ্রত হইয়া ফোন দিব, সে যদি ঘুমে থাকে ঘুম থেকে সজাগ হইয়া আপনার স্মরণ করতে বাধ্য। কারণ এটা এটা খুবই
চালাং ওই তেলেসমতি নস্কার, যে নস্কার এতটা পাওয়ার, এতটা পাওয়ার সে বিশ্বের যত রকম প্রান্তে থাকে, নারী অথবা পুরুষ, হিন্দু অথবা মুসলিম, সকলের উদ্দেশ্যে আপনারা কাজটা করতে পারবেন পাক পবিত্র অবস্থায় রাত ১২টার পরে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।